আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় আমল শিক্ষার ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে যে সানা পড়তে হয় এই ছানাটা আমরা কখন পড়ব এবং কিভাবে পড়ব অনেকে আমরা পড়তে পারি না আমি আপনাদেরকে সহজে শেখার জন্য এবং সহজে পড়ার জন্য আরবি উচ্চারণ শিখিয়ে দেব এরপরে আপনাদেরকে বলবো যে এই নামাজের মধ্যে নামাজ শুরু করার পরে তাকবিরা তাহরিমা বলার পর হাত বাঁধার পরে এই ছানাটা পাঠ করতে হয় অবশ্যই আরবি বিশুদ্ধভাবে পাঠ করতে হবে শিখতে হবে যদি বিশুদ্ধভাবে পড়তে না পারেন তাহলে ভুল হয়ে যাবে ভুল হওয়ার কারণে নিতান্ত আপনি গুণাগার হবেন পক্ষান্তরে যদি আপনি শিখতে না পারেন ডবল গুণাগার হবেন এই কারণে অবশ্যই শিখতে হবে আপনি মুসলিম হিসেবে আমরা মুসলমান হিসেবে সকলেরই এটা শিক্ষা করা অবশ্যই কর্তব্য তাহলে এখানে আমরা ছানা পড়া শুরু করে দিই এরপরে বলবো যে অনেকে আপনারা নামাজ শিক্ষা বই পড়েন নামাজের নিয়ম কারণ জানেন না যে নামাজ শিক্ষা বই দেখে দেখে বাংলা উচ্চারণ করেন বা শিখেন অবশ্যই এতে কিছু ফায়দা আপনার হয় কিন্তু আরবি বিশুদ্ধ উচ্চারণ হবে না এবং বাংলা আরবি উচ্চারণ হয় না বাংলা উচ্চারণ আরবিতে বিশুদ্ধ হয় না আপনি ওইখান থেকে নামাজ শিক্ষা বই থেকে কিছু একটু ধারণা নিতে পারেন এবং কে আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকে সেখান থেকেও দেখে নিতে পারেন তাহলে এখন আমরা সানা মস্ক করব। প্রথমে আমরা আপনাদের সহজ হওয়ার জন্য ধীরে ধীরে অল্প অল্পগুলো শব্দ গঠন করব এরপরে আমরা এই পোড়াটাই পড়ব সানা সুভ হানা Allahumma Subhanaka Allahumma Subhanaka Allahumma wa bihamdika wa bihamdika wa muka wa muka wa tabarakas

ওয়া বি হেমদেকা ওয়া ট বা র কাসমুকা ওয়া লা ইলাহ ওয়াই রুখ সানাডা বিশুদ্ধ পড়বেন এর এর আগে আমি বলবো যখন তাকবিরেতা হারিমা বলেন এই তাকবিরেতা হারিমা অল ল শব্দটি বিশুদ্ধ উচ্চারণ শিক্ষা করা ফরচ আল্লাহ আকবার না অল হকবার শব্দটা আমি আবার বলতেছি অক দার অক এভাবে অল আকবর বলার পরে যে হাত বাঁধবেন এরপরে সানা পড়বেন আমি আবার বলতেছি নিয়ত নিয়তের পর নামাজ শুরু করিতে করার পর যে আমরা এই সানাটা পাঠ করি এই সানাটা আবার বলতেছি শুভ হেনা কম্বা ওয়া বি হেমদি কা ওয়াত বা রয় কাশমুকা ওত আ লা জাদুকা ওয়ালা এলাহ গয়রু এরপরে আপনার আলুদু বিল্লা পড়তে হবে আলুদু বিল্লেহি মিনাসাই ত নিররজিম, অরুদু বিল্লাহি, মিনাসাই ত নিররজিম, আদু বিল্লাহি, মিনাসাই প নিররজিম এরপরে বিমিল্লা পাঠ করতে হবে। তাসমিয়া। বিস্মিল্লা হররহম নিররহীম। রহিম তাউজ তাসমিয়া এই দুটি সানা পাঠ করার পরে বার পাঠ করতে হয় এরপরে সোরায় ফাতেহা পাঠ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই তাউজ তাসমিয়া এবং সানা সবগুলোই বিশুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন